সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতি পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকারকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা আপনাদের বিভিন্ন আইন বিষয়ক, ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নগুলির মূল্যবান উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম অতি জনপ্রিয় অভিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার এম কে হাসানের মাধ্যমে। এই অধ্যায়ও সেটি অব্যাহত থাকবে। তো চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি লন্ডন থেকে বললাম। আমার নাম মোহাম্মদ মিয়া। জি জি, আমার প্রশ্ন হইল, আমার ওয়াইফের সেটেলমেন্ট মার্চ পাসপোর্ট পূর্ণ হবে আর কি। জি, তো আমরা দুইজনেই কাজ করি, তো হঠাৎ করে লাস্ট ডিসেম্বরও আমার ওই যে জবটা করি, জবটা জায়গাতে আছে, অ্যাড্রেস সব ঠিক আছে, কিন্তু উনার বদলে গেছে। জি, আমার আমারটা শুধু আর কি। এখন এইখানে এই যে ছয় মাসের পে স্লিপ দেখাইলি কেন, উনি কাজ করছেন, ওনার ওয়াইফ কাজ করছেন, তো ওনার ওয়াইফের এমপ্লয়মেন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা কি কোনো ইম্প্যাক্ট ফেলবে? না, এখানে কোনো সমস্যা হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন যে এমপ্লয়মেন্ট যদি চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি ছয় মাসের নিচে একটা জব হয়ে থাকে, সেখানে 12 মান্থসের কিন্তু পে স্লিপ দিতে হবে। আর একটা জবে যদি কাভার হয়ে যায়, আপনাদের দুজনে যদি কনকারেন্টলি ছয় মাস করে ইনকাম থাকে, তাহলে পরে ছয় মাসের ডকুমেন্ট দিলে হবে। যেহেতু ওনার ওয়াইফের এমপ্লয়মেন্ট চেঞ্জ হয়ে গেছে, সেই ক্ষেত্রে 12 মান্থস করে দিয়ে দিলে কোনো সমস্যা থাকবে না। জি, তার মানে আমার সমন্বয়ের সাথে আলাপ করে আমি যেটা আপনাকে বলছি, যে আপনি আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময় আপনার যে এমপ্লয়মেন্ট 12 মান্থস দেবেন, আপনার ওয়াইফের যে এমপ্লয়মেন্ট নতুনটা এবং পুরোনোটা মিলিয়ে 12 মান্থস দিয়ে দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গিয়েছেন। আমি ঠিক বলছি? হ্যাঁ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সুপ্রদর্শক, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। দর্শক মন্ডলী, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচে যে নাম্বারটি, সেই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন, এবং টেলিফোন করার সময় আপনাদের মুখটিতে যদি টেলিফোনের কাছে এনে কথা বলেন, আমাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে, মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবেন, নয়তো এই ধরনের সমস্যা হবে, আমাদের বুঝতে অসুবিধা হবে। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি টেলিফোনের কান্দায় একটু একটু জোরে কোকা লাউড স্পিকারে মাইতেন না কাইন্ডলি, টেলিফোনের কান্দায় জোরে কোকা। আমরা শুনলাম না। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলুন। এখন শুনছি, যে বলুন। আমার একটা কোয়েশ্চন আপনার, কোকা আমার একটা লেটার আইছে, আমরা ফিঙ্গার দিয়ে দিবে লাগি, বুঝছেন? জি, আমরা গেছিলাম ওই লেটার অনুযায়ী, ওটা ফিঙ্গার প্রিন্ট দিয়েছি, এখন কোনো খবর পাইছি না, ওই যা ইচ্ছা কি চলবো আপনার আপনার আগের আগের ইমিগ্রেশন স্ট্যাটাস কি ছিল? সাত বছরের বাচ্চার রাইটে আপনাদেরকে আগে কি পারমিশন দেওয়া হয়েছিল? ও আচ্ছা, এখন তাহলে এটার এক্সটেনশন আপনারা আছেন, আপনারা আপনার প্রশ্ন হচ্ছে চার মাস পার হয়ে আগে কোনো এক্সটেনশন দিছেন না তারা, সাত বছরের রাইটে তারা একটা লেটার দিছেন যে তাড়াতাড়ি দিবার লাগি আর বিক্রে নিয়া ও ইংরেজি। সাত বছর বাদে হোম অফিস থেকে চিঠি আসে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, ফিঙ্গারপ্রিন্ট দিবার লাগি, প্রায় 10 বছরের যারা আমার উদ্দেশ্যে ছেলে একটা হয়েছে তো আপনার। জি, আপনার ছেলে বয়স কত? আপনার ছেলে বয়স কত?
তাহলে প্রাইভেট ফ্যামিলি লাইফে ওরা আপনাকে কনসিডার করছে, যেহেতু ফিঙ্গারপ্রিন্টের কথা বলা হয়েছে, এটা হয়তো আপনাদের জন্য একটি সুখবর আসতে পারে। কেন আসতে পারে সেটি জানার জন্য চলে আসি আমার ভাইয়ের কাছে। হ্যাঁ, ধন্যবাদ ব্যারিস্টার মুইদ খান। যেহেতু বাচ্চারা কোয়ালিফাই করছে, সেভেন ইয়ার্স হয়ে গেছে, এটা একটা পজিটিভ দিক রাইটলি ব্যারিস্টার মুইদ খান পয়েন্ট আউট করেছে যে ইনশাল্লাহ হয়তো আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তবে ডিউরেশনের ব্যাপারে এফএলআর এপি অ্যাপ্লিকেশনগুলো সময় নেয়, কিন্তু আপনারটা একটু অন্য টাইপের, যেহেতু অনেক দিন ধরে পেন্ডিং ছিল, তো আমার মনে হয় না যে বেশি দিন। তারপরেও আপনারা যেটা করতে পারেন, হোম অফিসিং একটা চেঞ্জ আপ লেটার দিয়ে একটু যোগাযোগ করা, তো সাধারণত 6 মাস ধরে নেওয়া যায়, যে তো 4 মাস হয়েছে, আর 1-2 মাসের ভিতরে হয়তো ইনশাল্লাহ এটা গুড নিউজ আসবে। এবং যে উনি আমার সমাজে যেটা বললেন যে সাবমিশন দেওয়ার জন্য একটু ভদ্র হয়ে, একটু বিনয়ী হয়ে, একটু মানে মার্জিত হয়ে, মার্জিত রিকোয়েস্ট করে যদি একটা লেটার দেওয়া যায় হোম অফিসের কাছে, অনেক সময় আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে পজিটিভ আউটকাম আসে, তাই না ভাইয়া? ইয়েস, ধন্যবাদ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি এই ক্রলিটনে বলছি ভাই। থ্যাংক ইউ ভাই, আপনি প্রশ্নটি করুন। ওই যে আমি পর্তুগালের সিটিজেনশিপ ছিলাম। পর্তুগালের সিটিজেনশিপ কিলান? এই তো পর্তুগালের পাসপোর্ট পাইছি। জি হ্যাঁ। ও আচ্ছা, মানে আপনি পর্তুগালের ন্যাশনাল, আপনার পর্তুগালের পাসপোর্ট রয়েছে, তাই তো? হ্যাঁ। এখন আপনার কি, এখন কি ইংল্যান্ডে আছি? ইংল্যান্ডে কি ফ্যামিলি আনা যাবে? আপনি আপনি এখনো ট্রানজিশনাল পিরিয়ডের ভিতর রয়েছেন। এই ট্রানজিশনাল পিরিয়ডে শেষ হয়ে যাচ্ছে আপনার 31st December 2020। এর আগে যদি আপনি ইংল্যান্ডে চলে এসে থাকেন এবং আপনি যদি কোয়ালিফাইড সিটিজেন হয়ে যান, তাহলে বর্তমান যে ইমিগ্রেশন রুলস, এটির আন্ডারে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এবং ইউ সেটেলমেন্ট বলে একটি স্কিম আপনাদের জন্য ওপেন করেছে, সেই স্কিমে আপনি অ্যাপ্লাই করতে পারছেন আপনি। আচ্ছা, আপনি কি বেনিফিট টেনিফিট সব কিছু হবে? আপনি যদি এখনই আপনি অ্যাপ্লাই না করে বেনিফিটের জন্য চিন্তা করেন, এই কারণেই কিন্তু নতুন আইন আসছে। এবং লাইভ শোতে এই কথা বলেন না, বলতে পারে মানে মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 3.5 মিলিয়ন মাইগ্রেন্ট এসছে, এটা অফিসিয়াল ফিগার। আনঅফিসিয়াল ফিগার 6 মিলিয়ন ক্রস করে যাবে। এই মাইগ্রেন্টের ঢল মানে ঢল থামানোর জন্য কিন্তু নতুন আইনটি আসছে। এবং লাইফ সাথে যদি বলেন যে আপনি মানে বেনিফিট কি ক্লেম করা যাবে কি না, আপনি তো এখন এসে সেটেলই হননি আপনি। না, খুব কেয়ারফুল ভাইয়া। আপনি কিন্তু একটু আগে আমাকে আপনার প্রশ্নের সাথে কিন্তু মিলছে না, একটু আগে আপনি আমাকে বললেন আপনি মাত্র এসেছেন আপনি পর্তুগাল থেকে, পর্তুগালের পাসপোর্ট। আমি এই দেশে আসি আর কি, আবার ফ্যামিলি মানে এই দেশে আনতে পারবো না, পর্তুগালের সিটিজেনশিপ। আমার উত্তর থেকে আপনি মনে কোনো কষ্ট পাবেন না, কষ্টটা এই কারণে পাবেন না যে বেনিফিট সরকার বিষয়ে যারা ইউরোপিয়ান ন্যাশনাল তারা যদি জিজ্ঞেস করেন লাইফ সাথে, এই কারণেই কিন্তু আপনার সরকার এভাবে লেগেছে ইউরোপিয়ান মাইগ্রেন্টদেরকে মানে দমন করার জন্য। তো একটু কেয়ারফুলি আপনার অ্যাপ্লিকেশনটা করবেন আপনি। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। হ্যাঁ, আমি ভুল বলেছি? হ্যাঁ, ব্যারিস্টার মুইদ খান ঠিকই বলেছে যে আসলে পাবলিক ফান্ডের যে ইউজ এবং অনেক সময় অ্যাবিউজ এবং মিসইউজ হচ্ছে, এটার কারণে কিন্তু এই ব্রেক্সিটের আসলে ইস্যু এসেছিল এবং কিন্তু ব্রেক্সিট কিন্তু হয়ে গেল। এবং অনেক জনগণের 48% আবার চাচ্ছিল না যে ব্রেক্সিট হোক। তো রিয়েলিস্টিক্যালি এখন আমরা ব্রেক্সিটের ভিতরে রয়ে গেছি, ট্রানজিশনাল পিরিয়ড যেটা আছে, চাচ্ছিল না বাট 52% চাচ্ছিল, তো মেজরিটি চাচ্ছিল, এবং পরবর্তীতে মনে এটি আরো বেড়ে গেছে, আমার মনে হয় বেড়ে গেছে লাস্ট জেনারেল ইলেকশন সেটে। তো যে কারণে ব্যারিস্টার মুইদ খান কথাটা বলেছে সত্য কথা, কিন্তু লিটল বিট একটু অপ্রিয় সত্য কথা, কিন্তু তবে তবে মূল যে কথাটা, যেহেতু আপনি পর্তুগালের ন্যাশনাল, আপনার পর্তুগাল পাসপোর্ট রয়েছে, এবং আপনার প্রশ্ন কথন যদি আপনি সেটেল হয়ে থাকেন, আপনি অবশ্যই আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারবেন আন্ডার দি এক্সিস্টিং ইমিগ্রেশন রুলস। কিন্তু ইফ ইউ স্লিপ অন ইউর রাইটস, এবং আপনি যদি 31 ডিসেম্বর 2020 পার করে 1 জানুয়ারি 2021 চলে যান, তখন কিন্তু আপনি আমছালা সব হারিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। মিস্টার মুইদ খান, এখানে আমি একটু বলে দেব নাকি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ফিনান্সিয়াল রেকর্ডস ব্রিটিশ সিটিজেনের মতো 18,600 দেখানো লাগে না, কিন্তু অ্যাপ্লিকেশনটা এমনভাবে ডিজাইন করা, ওদের অ্যাডুকেট মেনটেন্স কিন্তু যদি না থাকে, অ্যাপ্লিকেশন যদি মনে হয় যে উনি এসে সোশ্যাল সিকিউরিটির উপরে বার্ডেন হবে, দেন দে ক্যান রিফিউজ দ্য অ্যাপ্লিকেশন। জি জি জি, মানে তুমি উইন করেছো। জি, তো সেই কারণে আপনার কিন্তু ইনকাম থাকতে হবে, ফুলি যদি পাবলিক ফান্ডের উপর থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না।
চমৎকার উত্তর দিয়েছেন, ধন্যবাদ সেজন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বোন, কে বলছেন, কোথেকে বলছেন? ভাই আমার নাম তো বলতে চাই না ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই, বলবেন? প্লিজ বলেন। জি, আমার ছেলে এই দেশে, লন্ডনে, এই দেশে, জি, ব্রিটিশ পাসপোর্ট, জি, ওই একটা যদি সুইজারল্যান্ডের মেয়ে বিয়ে করে, জি, ওই দেশি পাসপোর্ট সুইজারল্যান্ডের, কিন্তু এদেশে কি থাকতে পারবো বিয়ে করে মেয়েরে আনলে? অফ কোর্স থাকতে পারবো। জি, যেহেতু আপনার ওয়াইফ, আপনার ছেলে ব্রিটিশ সিটিজেন, সুইজারল্যান্ড স্টিল ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল, ইউরোপিয়ান ইউনিয়ন একটি কান্ট্রি সুইজারল্যান্ড, উনি স্ট্রেট ওয়ে এখানে এসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিয়েটা এই দেশে হলে ভালো হবে না সুইজারল্যান্ড হলে? যেখানে করেন না কেন, এখনো নতুন বর্তমান আইনের অধীনে উনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো এ দেশে সরকারে বা ওরে পাই করবে না? না না না, যে কোনো পুলিশ টুলিশে পাই করবে না? জি না, কেন বের করবে সেটা জানার জন্য চলে যাচ্ছে আমার সমন্বয়। না, ব্যারিস্টার মুইদ খান যেটা বলছিল যে সুইজারল্যান্ডের সিটিজেনের যে স্ট্যাটাস সেটা কিন্তু ইউরোপিয়ান সিটিজেনের সিমিলার স্ট্যাটাস তারা কিন্তু এনজয় করে, তো যে কারণে 31st of December ভিতরে ইউরোপিয়ান সিটিজেনের যারা আছে ইনক্লুডিং সুইজারল্যান্ডের সিটিজেন তারা কিন্তু এদেশে ফ্রি মুভমেন্ট থাকছে এবং তারা কিন্তু ওই পাসপোর্ট নিয়ে কিন্তু এখানে ইন করতে পারবে ওরা ছেলে বউ। হ্যাঁ, এবং আসার পরে তারা ইউরোপিয়ান সিটিজেনদের এই ব্রেক্সিটের আগে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যে ধরনের সুযোগ সুবিধা, সেটা কিন্তু 31st of December পর্যন্ত কিন্তু থাকবে। অথবা সুইজারল্যান্ডের সিটিজেন হিসাবে সে এখানে থাকতে পারবে, এখানে যে ধরনের যা রাইট আছে সবগুলো সে এক্সারসাইজ করতে পারবে, এবং সেক্ষেত্রে এবং তাতে বের করতে পারবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আসার পরে যে যেটা বলছিল স্কিমের আন্ডারে তা কিন্তু রেজিস্ট্রেশন করে স্কিমের যে ডকুমেন্টটা নিয়ে নিতে হবে আর কি, এই আর কি। আশা করি আসে ভাইয়া, সে এই দেশে চাকরি টাকরি করতে পারবে তো, কোনো অসুবিধা হবে? জি পাবেন, যে উনি পাবেন, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পাবলিক ফান্ডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। না, একটি সমস্যা আছে, প্রথম 3 মাস করতে পারবে না। হ্যাঁ, তারপরে কি ভাইয়া বুঝলাম না, এটা কি প্রথম 3 মাস আপনার যে পাবলিক ফান্ড, ছেলের যে বৌমা উনি উনি এসে পাবলিক ফান্ডস ক্লেম করতে পারবে, ওটা আমরা অন্য দেশের ওদিকে যাবো না আমরা। প্লিজ আপনি ডোন্ট ফোকাস পাবলিক ফান্ডস। মূল যে পয়েন্টটা, মূল পয়েন্টটা হচ্ছে উনি এসে ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান যে আইনটি আমরা আপনাকে কনফিউজ করছেন, আমরা বর্তমান আইনের অধীনে উনি ইউরোপিয়ান ইউনিয়নের সেটেলমেন্ট স্কিম ওখানে অ্যাপ্লাই করে উনি সেটেলমেন্টের জন্য থাকার জন্য উনি ব্যবস্থা করতে পারবেন উনি। আচ্ছা, ধন্যবাদ, আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? জি আমি আলী বলছিলাম, লন্ডন থেকে। আলী ভাই আপনার প্রশ্ন করুন। মোহাম্মদ আলী, আমার দুইটা কোয়েশ্চন। দাঁড়ান, আপনার প্রশ্ন বলার আগে আমি মোহাম্মদ আলী নামটি বলেছি, বিখ্যাত একজন যোদ্ধা। জি আলী ভাই বলুন। জি আমার দুইটা কোয়েশ্চন ছিল। কোকা ফার্স্ট কোয়েশ্চন, যে এই যে আর্টিকেল 8 আমি বিষয় পাইছিলাম 10 ইয়ার্স ধরে উঠে, বাট এইটা কোনো পরিবর্তন আসছে নাকি? যে কি বলেছেন আরেকবার বলেন প্রশ্নটি, আমি হারিয়ে ফেলেছিলাম। যে আর্টিকেল 8 10 ইয়ার্স ধরে উঠে আমি 10 বিষয় পেয়েছিলাম। জি হ্যাঁ, এটা কোনো পরিবর্তন আসছে নাকি যে এই 5 ইয়ার্স উঠে যাওয়া যাবে? আর সেকেন্ড কোয়েশ্চন, আমার এক্সচেঞ্জ করার পরে আমার এই 10 ইয়ার্স হতে আমার 40 দিন শর্ট, এটা কি আমার এক্সটেনশন আবার লাগবে নাকি এর আগে আমি করতে পারবো 10 ইয়ার্সে? আচ্ছা, আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, এক্সটেনশন করার পর আপনার আরো 40 ডেজ সময় লাগবে আপনার আপনার আইলারের জন্য, সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে? আপনাকে অবশ্যই একটি এক্সটেনশনের জন্য FLRFP অথবা FLRHRO দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর প্রথম যে প্রশ্নটি আপনার, আর্টিকেল 8 আন্ডার আপনি 10 ইয়ার সুটে আপনি পারমিশন পেয়েছিলেন থাকার জন্য, এটিকে চেঞ্জ করে 5 ইয়ার সুটে আনা যাবে কিনা, আপনি কি ম্যারেজের মাধ্যমে পেয়েছেন নাকি কোন ক্যাটাগরিতে পেয়েছেন আপনি? আমি ফ্যামিলি রুটে পেয়েছেন আপনি। আপনার ওয়াইফ কি ব্রিটিশ? জি জি। আপনি কি এখন 18,600 পাউন্ড? ওয়াইফ ব্রিটিশ, দুইটা দিয়েছিলেন, ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট ছিল না, প্লাস আপনার এদেশে আনলফুলি ছিলেন। এখন আপনি কিন্তু আন্ডার রুলস, যদি আপনি 18,600
যদি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস যদি স্যাটিসফাই করতে পারেন আন্ডার এফএলআর এম অ্যাপ্লিকেশন করে আপনি ট্রাই করতে পারেন, লাইকলি আপনি ফাইভ ইয়ার্স রুট টু সেটেলমেন্টের ওরা ভিসা পেতে পারেন। এটা দেওয়ার সম্ভাবনা আছে এবং আপনি করতে পারবেন। চমৎকারভাবে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথেকে বলছেন? আপনি কি পর্তুগাল ন্যাশনাল? আপনি সেই ব্যক্তি? জি না, ইংল্যান্ডের। আচ্ছা জি, হ্যাঁ জি। তো আমার মার্চে পূর্ণ হবে আর কি, তো আপনার ব্যাকগ্রাউন্ডে একটা বাচ্চা সাউন্ড করছে, আমরা বাচ্চাদের প্রতি আদর দিয়ে বলছি, প্লিজ থামান, থামে কথা বলুন। ওকে জি ভাইয়া জি। তো আমার প্রশ্নটা হইলো যে আগে মানে ক্লিয়ার করতে পারি নাই, যে এখন ক্লিয়ার করে দেন। পাসপোর্ট শূন্য হয়ে মার্চে জি, তো মার্চ তো পূর্ণ হবে কি, এখন দুইজনের কাজ দেখাই। তো আমার কাজটাও ডিসেম্বরের 15 তারিখে এমপ্লয়ার চেঞ্জ হয়ে গেছে, এখন আমার ওয়াইফের সেপ্টেম্বর থেকে কাজ দেখানো হচ্ছে আর কি। তো এক বছর তো পুরো দেখানো যাবে না, এখন এইটা আর কি করা, ফিসটা কত আর কি এখন এই পালস ফিসার, এইটা এই দুইটা জিনিস। আচ্ছা, এখন আপনার যদি 12 মাসের কাজ যদি দেখেন এবং আপনার ওয়াইফ যদি 6 মাসের কাজ দেখায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ফিসের ক্ষেত্রে যে বিষয়টা ভাইয়া, উনি সেটেলমেন্টের জন্য আপনি করছেন, হ্যাঁ ফিসটা বলুন কত ফি হবে? 2400 সামথিং হবে, প্লাস ওদের আপলোডিং স্ক্যানিং এর জন্য ফিটা অনলাইনে দিতে হবে। হ্যাঁ, অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিতে হবে, 2400 সামথিং বলে আমার এক্স্যাক্টলি মনে নাই। একটু ক্যালকুলেশন, আমার প্রশ্নটা ক্লিয়ার করি একটু ভাইয়া। জি হ্যালো, জি বলুন। জি জি, প্রশ্নটা হলো যে আমি তো এর আগে মানে দুইজনে মিলে আমরা দেখাইছি আমাদের 600 সামথিং 19000 আর কি। আপনি এতক্ষণে ক্লিয়ার করে আমাদের কথাটা বললেন, আপনি এতক্ষণে কেন এত স্ট্রাগল করে করে 1800 পর্যন্ত কথা এখন আমাদেরকে বললেন? আপনি আপনার বলা উচিত ছিল শুরু থেকেই, ভাইয়া আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে জয়েন্ট ইন ওয়াইফকে এক্সটেনশন দেওয়া ছিল, এখন আমার এমপ্লয়মেন্টটা চেঞ্জ হয়ে গেছে ডিসেম্বরে, আমার ওয়াইফের এমপ্লয়মেন্ট চেঞ্জ হয়ে গেছে, আমাদের 1800 পাউন্ড। আপনাদের কি 1800 পাউন্ড এখনই কন্টিনিউ করছে নাকি ইনকাম কমে গিয়েছে আপনাদের? না না, ইনকাম লাগাতে আছে, ওয়াইফটা কাজ ঠিক আছে, কিন্তু আমারটা কি মাসান ওই যে বদলে গেছে। কোনো সমস্যা নাই, কেননা যদি যদি আপনার যদি বদলে যদি যায় ওরা হার্সভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ট্রিট করবে না, যদি আপনার যদি আপনার ইনকাম স্যাটিসফাইড হয়ে থাকে। তাই আমি কি ভুল বলছি ভাই? কেননা ঠিক আছে, এটা তো বিয়ন্ড কন্ট্রোল, এমপ্লয়মেন্ট চলে যেতে পারে, এমপ্লয়ার ব্যাংকাপ্ট হয়ে যেতে পারে, তাই নয় কি? হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা করে দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে তারপরে বায়োমেট্রিক দেওয়ার পরে যে পরবর্তীতে যখন ওরা তো 2-3 মাস সময় নেবে, 6 মাসও লাগতে পারে, পরবর্তীর যে ইনকামগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন, প্লাস কার্বন ডেটের খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেবেন কেন এমপ্লয়মেন্ট চেঞ্জ হয়ে গেছিলো, বাট আপনাদের ইনকামটা এখনও 1800 পাউন্ড যে থ্রেশহোল্ড সেটাকে সাকসেস করছে। ঠিক আছে ভাই, ডোন্ট ওয়ারি, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকার উত্তর দেওয়ার জন্য। দর্শক মন্ডলী, আলোচনা করতে করতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির দ্বার প্রান্তে চলে এসেছি, আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো আপনাদের এই অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকারকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।